প্রখর স্মৃতিশক্তির প্রমাণ দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল চন্দ্রকোনার ছোট্ট শ্বেতা। মাত্র 2 মিনিট 34 সেকেন্ডে 111টি পাখির ছবি দেখে তাদের নাম বলে দিয়েছে 5 বছর 4 মাসের শ্বেতা দত্ত। তাতেই তার মতো দেশের বহু খুদেকে হারিয়ে খেতাব জিতেছে সে। রথের দিন চন্দ্রকোনার জয়ন্তীপুরে শ্বেতাদের বাড়িতে এসেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল, শংসাপত্র, বইসহ একাধিক উপহার। আপার কেজির ছাত্রী শ্বেতা অবশ্য জানে না সে কত বড় কাণ্ড করেছে। এই যে বিভিন্ন পাখির নাম জানো, এই মেডেলটা কবে পেয়েছো? কেমন লাগছে এখন? আর এমনি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? শ্বেতার সাফল্যে উচ্ছ্বসিত মা। যখন জানলাম যে ও পাখি যে কোনো জিনিসও যে যখনই দেখতো বা কিছু জিনিস কবিতায় কি নাচ গান যাই হোক, ও খুবই আগ্রহী সবেতে, ওকে জোর দিতে হতো না, ও আপনি আপনি আমাকে অনেক উত্তেজিত করতো যে কখন শিখবো কখন পড়বো, আমাকে বলতো চালিয়ে দাও গান চালিয়ে দাও, গানের সাথে সাথে গান পড়া, তারপর হারমোনিয়াম নিজেই বাজায়, নিজেই বাজে, নিজেই গান করে, আর বড় বড় কবিতা সে তো অনায়াসে মুখস্থ করে ফেলে। আর পাখি সম্বন্ধে বলতে গেলে পাখি ও এমনি তো পাখি খুব পছন্দ করে, পাখি খুব ভালোবাসে, ও বলে সবসময় একটা পাখি এনে দাও না, পাখি এনে দাও না। যাই হোক, পাখির ছবি দেখে ও বলতো যে ইউটিউবে অনেক দেখেছে যে অনেকে অনেক কেউ অ্যানিমেলসের যাবো অনেক কিছু সবাই বলে, ওর তখন ইচ্ছা হয় যে মা আমি এরকম কিছু একটা করবো, ওর পাপাকে বলে আমি এরকম একটা কিছু করবো। পাখির নাম বলতে বলতে ও পাখির নামগুলো একে একে অনায়াসে মুখস্থ করে ফেলে, মানে আপনাকে ক্যাচ করে ফেলে এই নাম এভাবেই। আর যখন আমরা এটা পেলাম, জানলাম যে ইন্ডিয়া বুকে ও রেকর্ড করেছে, খুবই মানে আনন্দিত আর গর্বিত হয়েছি যে আমার আমার মেয়ে যে রেকর্ড করেছে, খুবই আনন্দিত, আমি বলে বোঝাতে পারবো না এতটাই আনন্দিত। শুধু দারুণ স্মৃতিশক্তির অধিকারী নয় মেধাবী শ্বেতা, পড়াশোনা, আবৃত্তি, ছবি আঁকাতেও তার বয়সী অন্যদের থেকে এগিয়ে। এই বয়সে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেও জানে সে। প্রতিভাবান একমাত্র কন্যাকে নিয়ে অনেক স্বপ্ন বাবা মার। ইটিভি ভারত, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর।